আসসালামু আলাইকুম, সুপ্রিয় শ্রোতা, আশা করছি আপনারা ভালো আছেন। আপনারা দেখছেন সরল মানুষ ইউটিউব চ্যানেল, আমি আছি শাহিন, সঙ্গে আছে আমাদের তৌহিদ ভাই। আজকে একটা অত্যাধুনিক মেশিনের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেবো, এটা হচ্ছে অটোমেটিক ফুচকা তৈরি মেশিন। আপনারা জানেন যে ফুচকা কতটা ডিমান্ডিং খাবার আমাদের বাংলাদেশে, তো যেহেতু এটা খুবই ডিমান্ডিং একটা খাবার, সেহেতু আমরা বলতে পারি এটা খুবই ডিমান্ডিং একটা বিজনেস। আপনি চাইলেই কিন্তু এই বিজনেসটা শুরু করে বেশ মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন, আর আমার মনে হয় যেদিন আপনি শুরু করবেন তার পরের দিন থেকে এটাতে কিন্তু ইনকাম শুরু হয়ে যাবে। তো এই মেশিনটা সম্পর্কে ইন ডিটেল সব কিছু আমাদেরকে তৌহিদ ভাই জানিয়ে দেবে, তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি রাইডার্স ইম্পোর্টসে অ্যান্ড মেশিনারিজ। তো আমরা বেসিক্যালি সকল ধরনের মেশিন, গ্যাজেটস আইটেম, স্কিন কেয়ার আইটেম এবং বিভিন্ন ব্যবসায়িক যে নতুন নতুন কিছু মেশিন বা যেটা আপনারা দেশি মেশিন নিয়ে অনেক সময় হ্যাসেল করেন, অর্থাৎ দেখেন যে একটা মেশিন, দেশি মেশিন খুবই কম টাকায় পাচ্ছেন, সেটা নিচ্ছেন কিন্তু দুই দিন বা সাত দিন, এক সপ্তাহ চলার পরে সে যায় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে, এক সময় এটা অকেজ হয়ে যাচ্ছে। তো আসলে এই সব জিনিস মাথায় রেখেই এখন আমরা ইম্পোর্টেড মেশিনগুলো সবসময় দিয়ে থাকি। ইম্পোর্টেড মেশিন আর যাই হোক, আপনাকে হ্যাসেল ফ্রি রাখে এবং আপনাকে দুই দিন, চার দিন, সাত দিন পরপর নষ্ট হওয়া এই ধরনের যে আপনার ক্ষতিগ্রস্ততা থেকে আপনাকে সেফ রাখে। এই জন্য আমরা সবসময় ইম্পোর্টেড মেশিনারিজের বুদ্ধি দিয়ে থাকি। প্রাইজের তারতম্য কিছুটা বেশি হলেও আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই ইম্পোর্টেড মেশিন নেবেন। লোকাল বাংলা মেশিন খুঁজতে যেয়ে অবশ্যই নিজে পস্তাবেন না, কারণ আপনি পাঁচ টাকা ইনভেস্ট করলে ওটা আপনার টাকাই। তো এখন যেটা বলছিলাম, আসলে ফুচকা ব্যবসা এমন একটা ব্যবসা, এটা আপনার ফ্যামিলি হোক আর যার ফ্যামিলি হোক, ফুচকা খায় না এমন কোনো পাবলিক হয় না। তো ফুচকা সবাই খাবেই, ফুচকার একটা দারুণ চাহিদা আছে। আপনি অনেক সময় দেখবেন ফ্যামিলি নিয়ে যখন ঘুরতে বেরোবেন তখন দেখবেন তারা অনেক কিছু খাক না খাক ফাস্টফুড, বাট ফুচকা তারা চাইবে যে আমি ফুচকা খাবো। তো ফুচকা খাবারটা খুবই একটা প্রচলিত খাবার এবং এর মার্কেটিং যে খুব কঠিন বা করতেই হয় ব্যাপারটা আসলে এরকম না, মার্কেটিং বলতে পারেন না, মার্কেটিং করলেও হয়, জানলেই হয়, আপনি উৎপাদন করলেই সেল হবে। তো এখন যে মেশিনটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান একটি ইম্পোর্টেড মেশিন, আসলে এটা প্যাকেট করাই আছে কারণ ইন্ডিয়া থেকে এভাবেই আসছে। আমি জাস্ট ভিডিওর জন্য আমি প্যাকেটটা খুলেছি, যতদূর আমি এটা চালিয়েও দেখাবো আপনাদেরকে। তো এইখানে যেটা আছে সেটা হচ্ছে, এইখানে আপনারা দেখতে পারবেন এইখানে একটা অন অফ বাটন আছে, আর এইখানে ইমার্জেন্সি আছে, এখানে অন অফ আছে, আর ইমার্জেন্সি পুশ বাটনটা এখানে দেওয়া আছে, যেটা যদি ইমার্জেন্সি কোনো প্রবলেম হয়, যদি কোনো কিছু আটকে যায় আপনার এখানে, তো আপনি ইমার্জেন্সিটা দিলে এটা অফ হয়ে যাবে, এটা ইমার্জেন্সি পুশ বাটন, যেটা আপনার শুধু অপারেটরের কাছেই থাকে। অন অফ বাটনটা এখানে আছে। আর মেশিনটা একটু কথা বলি, সেটা হচ্ছে এটা ডিরেক্ট মোটর মেশিন না, এটা একটি গিয়ারিং মোটর মেশিন, অর্থাৎ গিয়ার মানে তো আপনারা বুঝেন, যেখানে গিয়ার ইউজ করা হয় সেখানে আপনার এইটার যত বড় প্রেশার আপনি দেন না কেন ও নিতে সক্ষম। অনেক সময় মোটরের কাছে আপনি কোনো প্রোডাক্ট দিলে সেটা যদি একটু ভারী হয় বা একটু অগোছালো হয় বা একটু হার্ডি হয় তাহলে কিন্তু প্রোডাক্ট কাটে না, এটা বন্ধ হয়ে যায়। বাট এই মেশিনটা টোটালি গিয়ার মোটরের একটি মেশিন, সো এটা আপনি যত বড় প্রেশার দেন না কেন এটা আপনার কাজ হবে। আর সময় রুটি তৈরি করার জন্য যে আপনারা মোটা পাতলা করতে হবে, অর্থাৎ থিকনেস যেটাকে বলে, তার জন্য এখানে এই যে আপনার দুটা ব্যালন দেওয়া আছে যেটা দিয়ে আপনি রুটির থিকনেসটা আপডাউন, অর্থাৎ পাতলা মোটা করার জন্য এটা হচ্ছে রুটির সেই ব্যালনটা, এটা দিয়ে করবেন। জাস্ট কিছু বাংলা মেশিন আছে যেটা দিয়ে আপনাকে রুটি করে দিতে হয়, বাট ইন্ডিয়ান এই মেশিনটায় আপনার কোনো রুটি করে দিতে হবে না, এটা আপনি জাস্ট আটাটা খামিরটা তৈরি করে হাত দিয়ে চ্যাপটা করে এখান দিয়ে দিয়ে দিবেন। এবার আপনি প্রয়োজন অনুযায়ী এখানে টাইট দিয়ে রুটিটা পাতলা, থিকনেস যে মোটা কতটুকু রাখবেন করতে পারবেন। এইবার এখান থেকে প্রোডাক্ট আসলে সরাসরি ফুচকা, আপনার রুটি, তারপর আপনার সামুচা মেকার, আপনার এছাড়া আছে ঝুরি ভাজা, তাছাড়া আছে সামুচার যে কাটিং যে আপনার দানাটা, সব কিছুই এই এক মেশিন দিয়ে আপনি চার পাঁচটা আইটেম তৈরি করতে পারবেন। অর্থাৎ আপনি রুটি, ফুচকা, সামুচা, ঝুরি ভাজা একই মেশিনে আপনার হয়ে যাবে। এই মেশিনটি সম্পূর্ণ অটোমেটিক মেশিন এবং ইন্ডিয়ান মেশিন, দেখতেই পাচ্ছেন এভাবে প্যাকেট করাই আছে। এটার প্রোডাকশন আছে ঘন্টায় 2500 পিস থেকে 4000 পিস, এটার প্রোডাকশন পার ঘন্টা, অর্থাৎ 10 থেকে প্রায় 15 কেজির কাছাকাছি। এই মেশিন নিলে সঙ্গে আরো কিছু অন্য মেশিন নিতে হবে কিনা? এই মেশিনটা নিলে প্রথম দিকে যারা করতে চায় যদি হাত দিয়ে করতে পারে সেটা ভালো, তবে হাইজেনিকের দিক চিন্তা করলে এর সঙ্গে আপনার একটা মিক্সিং মেশিন নিতে হবে যেটা দিয়ে আটা খামির করে, খামির মিক্সিং মেশিন, যেটা আগে 50,000 টাকা দাম ছিল বা 40,000, এটা এখন 70-75,000 টাকা দাম, SS-এর ফুল SS গ্রেডের মেশিন। তো ওর শুধু এই একটা মেশিন এবং ওই মেশিনটা আপনাকে নিতে হবে, আর এটা ছোট মেশিন আমাদের কাছে আছে, এটা আপনার পাবেন 1,30,000 টাকায়, এটার দাম 1,30,000 টাকা, এর থেকে ছোট হয় যেগুলো 1,00,000 টাকা আছে, 70,000 টাকা আছে। বাট প্রফেশনাল মেশিন এর নিচে নিলে আসলে প্রফেশনালি যে ফ্যাক্টরি সেট আপ কাজ এটা আসলে হয় না। এটার প্রোডাকশন ক্যাপাসিটি কেমন? 2500 থেকে 4000 পিস
আচ্ছা 8 থেকে 15 কেজি ঘন্টা তো এটা যারা আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে যাচ্ছেন বা কিনতে যাচ্ছেন যারা আসতে পারবেন না বা তারা তো দেখলেনই বা এসে দেখে নিলে আসলে ব্যাপারটা ভালো হয় আমরাও স্যাটিসফ্যাকশনে থাকি তো এটা যারা এসে নিতে পারবেন তারা আপনারা সরাসরি এসে দেখে পেমেন্ট করে আপনারা মেশিনটা নিয়ে যেতে পারবেন আর যারা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে নিতে চান তারা মেশিনের পেমেন্টটা করে দিয়ে 50% পেমেন্ট অথবা কাউকে দিয়ে পেমেন্টটা করে দিয়ে তাকে দিয়ে মেশিনে আমরা গাড়িতে নিজ দায়িত্ব উঠিয়ে দিব আমাদের নিজস্ব গাড়িতে তারা ওখান থেকে মেশিনটা নামিয়ে নিলেই নিতে পারবেন আচ্ছা ঠিক আছে আর আমাদের অফিসের ঠিকানা আপনাদেরকে দিয়ে দেই আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর 1 নম্বর ফেয়ার প্লাজা মার্কেট ফেয়ার প্লাজা এটা হচ্ছে মেলা যে ফেয়ার ফেয়ার প্লাজা মার্কেট 11-10 লিফটের 10 তলায় আমাদের অফিস উঠেই দেখবেন রাইডার্স ইম্পোর্টস আচ্ছা